হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো, সকাল সকাল বেগুন ভাজছি, লুচি করেছি, ছোলার ডাল দিয়ে আলুর তরকারি করেছি, কারণ আজকে আমার হাজবেন্ডের জন্মদিন আর ওর তো ছুটি নেই, ডিউটি তো যেতেই হবে। তাই সকাল সকাল ওকে বানিয়ে দিলাম, আর দুপুরবেলাটা খাবে। টিফিনে দিয়ে দিচ্ছি গুছিয়ে লুচি, তো টিফিনটা খেয়ে নেবে। আর সারাদিন তো ভাত খেতে পাবে না, আর কিছু কিনে খেলে খাবে, আর তারপর রাত্রে এসে ভাত খাবে। তো ওই জন্য সকাল সকাল আগে জলখাবারটা তৈরি করে দিলাম, ও তাহলে টিফিনে খেতে পারবে, আর রাত্রে খাবার এসে খাবে। কিছু তো করার নেই, কারণ ডিউটি তো যেতেই হবে, ছুটি নিলে তো হবে না। তো এদিকে দেখো, আমি দুটো বেগুন ভাজছি এখন ওকে টিফিনে দেবো বলে। এখন বাজছে প্রায় সকাল 7টা, তো আর একটু পরেই বেরিয়ে যাবে, 7:20-এর মধ্যেই বেরিয়ে যাবে। তো আমি ওকে টিফিনটা রেডি করে দিই, ডিউটি যাবে না হলে দেরি হয়ে যাবে, ওকে আগে করে দিচ্ছি ওর মতন করে, তারপরে পরে আমাদের হবে। দেখো, টিফিনে লুচি, তরকারি, বেগুন ভাজা, মিষ্টি দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমার সোনা উঠে পড়েছে ঘুম থেকে। হ্যাপি বার্থডে টু ইউ বাবা। হ্যাপি বার্থডেটা বলো। আর দেখো, এখানেই যো, আমার বড় রেডি হয়ে গেছে ডিউটি যাবে বলে, বেরোচ্ছে। শোনো, একবার হ্যাপি বার্থডে বলবি এখানে সরে। হ্যাপি বার্থডে টু ইউ। কই বলো বলো, ধরো ধরো, ট্রেন পাবো না আমি। হ্যাপি বার্থডে। আর তোমরা দেখতেই পেলে ও ডিউটি চলে গেল, আমি দিকে সোনাকে ফ্রেশ ট্রেশ করে দিই, তারপরে তো রান্নাবান্না আছে, রান্নাবান্না করবো, সোনাকে খাওয়াবো, রেডি করবো, পরিষ্কার করবো। তো চলো, তোমরা দেখতে থাকো ব্লগটা, আর সোনা কেমন বাবাকে হ্যাপি বার্থডে বলবে দেখবে, ও নিজেকেই হ্যাপি বার্থডে বলবে। হ্যাপি বার্থডে বাবা তো আজকে। হ্যাপি বার্থডে সৌম্যজিত, বলো হ্যাপি বার্থডে টু ইউ বাবা, বলে দাও। দেখো, এরপর একদম চলে এসেছি সন্ধ্যাবেলায়, ওর বাবা চলে এসছে, তো কেক কাটা হবে, আমি নিজের হাতে কেক করেছি। আরেকটু জোরে বলছো না, দেখাই হ্যাপি বার্থডে বাবা বলে জোরে বলতে হবে, একবার জোরে বলো, দাঁড়াও আমি জোরে বলি, আমি জোরে বলি, হ্যাপি বার্থডে, জোরে বলো, জোরে বলো, হ্যাপি বার্থডে, একবার জোরে বলে দাও, তাহলে কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, বাবা ভেরি গুড, চলো কাটবো, 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 বাবা কাটতে হামলি দাও। হ্যাপি বার্থডে কে বাবা, বলো হ্যাপি বার্থডে বাবা, বলো হ্যাপি বার্থডে বাবা, বলো হ্যাপি বার্থডে টু বর, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ টু ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, চলো হাততালি দাও, হাততালি দাও, রে বাপ, রে বাপ, কেমন হয়েছে জানি, মানে হয়ে গেছে, মনে হয় ভালো হয়েছে, আপা কাট, কেমন হয়েছে, এটা কেমন হয়েছে, ভেরি গুড। আর সোনার কেকটা কাটো, সোনার কেকটা কাটো, এই যে সোনার কেকটা, সোনার কেক, এই সোনার কেক, সোনার কেক, সোনার কেক নিয়ে আসছে বাবার জন্য, না বাবা করে বসে পড়ো, সোনাই সব কেক কেটে দিল, দাও। তো দেখো, একটু ছোটো করে আর কি সেলিব্রেশন করছিলাম, মানে আমার সোনার তো ভালো লাগে খুব, ওর জন্যই বেশি করে করা, খুব আনন্দ হয় ওর কেক কাটলে। আর কেকটা আমি নিজের হাতেই বানিয়েছি, তো আমার হাজবেন্ড বললো যে মন থেকে বানিয়েছে, ভালোই হয়েছে খেতে। আমার সোনা তো অর্ধেকটা খেয়েই নিল, ওর তো এত ভালো লেগেছে, না হলে তো খেতেই না। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে সোনা না বাবা, থ্যাংক ইউ, বলে বলে হাততালি দাও, আরে বাবারে খুব ভালো। ঠাম্মাকে দেবে না, ঠাম্মাকে, ঠাম্মাকে একটু দেবে তো। চলো চলো ঠাম্মাদের কাছে নিয়ে, চলো ঠাম্মা, ঠাম্মাকে দিয়ে এসো। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, বলো তো
বুঝো না, এইদিকে এইদিকে তাকিয়ে বাবাকে হ্যাপি বার্থডে উইশ করে দে। বলো 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 হ্যাপি বার্থডে বাবা, বলো হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই বাবাকে হাম দিয়ে বলো, হাম দিও। এ এ থ্যাংক ইউ, বলো ওয়েলকাম। কোথায় যাচ্ছ দেবে? আচ্ছা ঠাম্মা খাই দেবে। সোনা সকালবেলা দোকানে গেছে ও ঠাকুমার সাথে, দিয়ে বলেছে, ওকে বলেছি সন্ধ্যাবেলা বাবু কেক কাটা হবে বাবা এলে, তো ও সে কেক 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 ও তো আর দেখতে পাইনি, কেকটা দেখালে তো কেটে একদম শেষই করে দিত তখন। আর দোকানে যেয়ে বলেছে আজকে আমার বাবার হ্যাপি বার্থডে কেক দাও, দিয়ে আবার সবাই খুব হাসছে, দিয়ে কেক দিয়েছে ওকে একটা, ওই কেকটা নিয়ে এসছে বাবার জন্য, সকাল থেকে খায়নি কিন্তু বাবার জন্য রেখে দিয়েছে খায় বলে। তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই বলো। এই দেখো এখানে কেক পেক কাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাবার সঙ্গে ছেলে খেলা করছে, ছেলে ঝোঁক হয়েছে, তুমি সাপ করো সাপ করো, ও সিংহ হবে দিয়ে মারবে। আরে নাগিন ড্যান্স কেমন করছে দেখো, এখানে বাবাটা খেলা করছে, তো আমি এরপর সোনাকে খাওয়াবো, চলো সোনাকে খাইয়ে নিই। খাওয়াচ্ছি সোনা, কি দিয়ে ভাত খাচ্ছ গো, কি দিয়ে ভাত খাচ্ছ? সোনা দুধ ভাত খাচ্ছে পাঁপড় ভাজা দিয়ে। আর সোনা সোনা দিনের বেলা কি কি খেয়ে যাবো এখানে রাখি। যদি চুপ করে বসে কোনো সময়, একবার চুপ করে বসবে না। ওই দেখো কোথায় চলে গেল, দেখো দেখো দুশোটার কাণ্ড দেখো, ওই দেখো এসো, ও একটা মুহূর্ত এক জায়গায় বসে খাবে না, আর আমাকে জালি মারবে, এবার ঘুরে 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 খাওয়াতে হবে। দেখো কোথায় যে বাউ মেলে বসলো, এসো দুষ্টু হচ্ছে, দেখো মুখে নিয়ে বসে আছে, এক মুখ নিয়েছে দিয়ে বসে আছে, খাওয়ার নাম নেই। আমার গোটা গাম হয় দেখো, গোটা গাম হয় মেঝেতে আসনে সব জায়গায় ভাত করবে। সোনাকে খাইয়ে নেব, তারপরে আমি বিছানাটা ঠিক করব, সোনাকে ঘুম পাড়াবো, তারপরে আমরা খাবো। এবার খেতে বসবো, তো ওর জন্য রান্না করেছিলাম ভাত, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, মুগের ডাল, মাছের কালিয়া, আর এদিকে রয়েছে পায়েস আর মিষ্টি।